আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি জুয়েল স্যার। প্রতিদিনের ন্যায় আজকেও এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে। বন্ধুরা, আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হচ্ছে প্রাইমারি নিয়োগ পরীক্ষা 2021-এর সময়সূচি। অর্থাৎ আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2021-এর সময়সূচি নিয়ে কথা বলাই হচ্ছে মূলত এই ভিডিওর মূল উদ্দেশ্য। তো বন্ধুরা, আলোচনায় যাওয়ার পূর্বে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কিংবা যারা আজকে প্রথম দেখছেন জীবন জীবিকার, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য। বন্ধুরা, নিজে উপকৃত হলে ছড়িয়ে দিন মানুষের মাঝে, যাতে অন্যরা উপকৃত হতে পারে। তো কথা আজকে আর বাড়াচ্ছি না, আমরা এখনই মূল আলোচনায় চলে যাচ্ছি। তো শুরুতে একটা ছোট্ট একটা গল্প বলে নিই। শুনেছি, দেখিনি, তো হরিণ নাকি এক লাফে 23 হাত যায় আর বাঘ নাকি 22 হাত যায়। তার মানে দেখা যাচ্ছে যে হরিণ এত আগিয়ে থাকার পরেও কেন হরিণ বাঘের শিকার হয়, কারণ হলো আমি শুনেছি যে হরিণ যখন অর্থাৎ দৌড়ায় তখন একটু পিছনে ফিরে ফিরে তাকায় যে বাঘ কত দূরে আছে। এই যে পিছনে ফিরে ফিরে তাকানোর ক্ষেত্রে তার গতি কিন্তু ছোলো হয়ে যায়, যার কারণে তিনি কিন্তু বাঘের শিকার হয়ে যান, অর্থাৎ এই হরিণ কিন্তু বাঘের শিকার হয়ে যান। তো বন্ধুরা, আমরাও ঠিক এরকমটা ব্যাপার। দুইটা জিনিস দেখা যাচ্ছে যে কেউ বলছে, স্যার আমার চাকরির বয়স আর 6 মাস আছে, সুতরাং এর ভিতরে কী করব, মানে এভাবে আমার প্রস্তুতি নিলে আমার এই চাকরিটা হবে কি না। তো একটা বিষয় আমি বলতে চাই আপনার, বন্ধুরা, জীবন হচ্ছে সাপলুডুর মতো। দেখবেন কেউ অর্থাৎ জিততে জিততে হেরে যায়, আবার কেউ হারতে হারতেও কিন্তু প্রায় জিতে যায়। তো দেখা যাচ্ছে যে আপনি জীবনকে কেন সাপলুডুর সাথে আমি তুলনা করেছি, আপনি পোর্ট পরে দেখবেন একেবারে একেবারে আপনি হয়তো আর একটা পোর্ট হলে জিতে যাবেন, আপনি সিঁড়ি বেয়ে বেয়ে একেবারে উপরে উঠে গেলেন, আবার একটা পোর্ট যখন পড়লো আপনি সাপের মুখে পড়ে নিচে চলে আসেন। ভাগ্যে কার কী লেখা আছে বলা যায় না। সুতরাং আমাদের উচিত হবে পিছনের দিক না তাকিয়ে আমাদের প্রস্তুতিটাকে কন্টিনিউ করা। আপনি যদি মনে করেন কবে পরীক্ষা হবে না হবে হবে না হবে, তো দেখবেন আপনি বসে আছেন, ঢিলেমি করছেন, অন্যরা কিন্তু বসে নেই। তো বন্ধুরা, কথা আজকে আর বাড়াচ্ছি না, এখন আমরা এই মূল পয়েন্টে আসি। দেখুন, পরীক্ষা কখন হতে পারে, অনেকেই দেখা যাচ্ছে বর্তমান সময় ইউটিউবে দেখা যাচ্ছে অনেকে বলে আগামী মাসে পরীক্ষা হবে, এর পরের মাসে পরীক্ষা হবে, এভাবে একটা রাষ্ট্রীয় ইস্যু নিয়ে আন্তাজে কথা বলা যাবে না। আমরা তবে একটু গেস করতে পারি, অনুমান করে দেখতে পারি। বন্ধুরা, আপনারা জানেন বর্তমান মাস হচ্ছে অগস্ট মাস, চলমান রয়েছে, এই মাসে প্রাইমারি পরীক্ষা হওয়ার সম্ভাবনা কতটুকু, তাহলে আমরা সকলেই জানি এ মাসে পরীক্ষা হওয়ার সম্ভাবনা 0। এরপরে যদি আমরা সেপ্টেম্বরকে বিবেচনা করি, সে মাসেও সম্ভাবনা 0। এবার যদি অক্টোবর মাসে আমরা গেস করি, সে মাসেও সম্ভাবনা 0। এখন প্রশ্ন হলো, স্যার আপনি কীভাবে বুঝলেন এই সম্ভাবনা 0? আমি বলছি আপনাদের, যেহেতু দেখুন সরকার একটা কথা বলেছে, সেটা হচ্ছে নভেম্বর এবং ডিসেম্বরে এসএসসি এইচএসসি পরীক্ষা হতে পারে সম্ভাব্য, ঠিক আছে, যে হবে এরকমের কিন্তু কোনো কথা বলেনি। তার মানে হচ্ছে নভেম্বর বা ডিসেম্বরে এসএসসি এবং এইচএসসি পরীক্ষার কথা যদি বলা হয়ে থাকে, এইচএসসি পরীক্ষার কথা বলা হয়েছে কি প্রাইমারির পরীক্ষার কথা, এই মাসটায় হয় কি হয় না। বরং একটা বিষয় খেয়াল করবেন, সরকারের এখন চিন্তাভাবনা হচ্ছে যে এই 2 থেকে 3 মাসের মধ্যে ম্যাক্সিমাম মানুষকে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসা। ভ্যাকসিনের আওতায় নিয়ে আসার সুফলটা কি, দেখবেন যুক্তরাষ্ট্রে কিন্তু সে আগের মতোই আক্রান্ত হচ্ছে, কিন্তু মৃত্যু হার খুবই কম, কমে যাচ্ছে, কারণ কি সেখানে কিন্তু ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে। আপনি যদি ইন্দোনেশিয়ার দিক তাকান, দেখবেন ইন্দোনেশিয়ায় প্রতিদিন কিন্তু প্রচুর পরিমাণে আক্রান্ত হচ্ছে, মৃত্যু কিন্তু সমান্তরালে হচ্ছে, কারণ সেখানে ভ্যাকসিন প্রয়োগ হয়নি ভালোভাবে। তো যাই হোক, তো এটা ভ্যাকসিনের আওতায় নিয়ে আসবে, এই হলো তাদের টার্গেট। যদি ভ্যাকসিনের অর্থাৎ 2 থেকে 3 কোটি মানুষকে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসতে পারে, তার মানেই কেবল ডিসেম্বরে এসএসসি বা এইচএসসি পরীক্ষাগুলো শর্ট সিলেবাসে নেওয়ার একটা প্রস্তুতি থাকবে। এখন বন্ধুরা, তাহলে আমরা দেখি 1, 2, 3, 4, 5 মাস কিন্তু আমরা হাতে পাচ্ছি। এখন প্রশ্ন হলো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ কি। হ্যাঁ বন্ধুরা, আপনি একটা জিনিস আরেকটা বিষয়ে খেয়াল করবেন যে নভেম্বর ডিসেম্বরে স্কুল কলেজ খুলেই আপনার প্রাইমারি পরীক্ষাটা দিবে আপনি এভাবে যে ভাবছেন, এটা কিন্তু আপনার ভাবা আমার মনে হয় না কতটুকু যুক্তিযুক্ত। কারণ হলো বন্ধুরা, আপনারা জানেন যে প্রাইমারি নিয়োগ এই পরীক্ষাটা কিন্তু অত্যন্ত জন একটা গ্যাদারিংয়ের পরীক্ষা, যেখানে হাজার হাজার লাখ লাখ ক্যান্ডিডেট অংশগ্রহণ করবে, এরকম একটা আত্মঘাতী সিদ্ধান্ত মনে হয় না যে সরকার নেবে। সুতরাং আমার যেটা মনে হয়, জানুয়ারি ফেব্রুয়ারি এই মার্চের পরে আপনার একটা এসএসসি পরীক্ষার চিন্তাভাবনা, মানে অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের পরে আপনার এই প্রাইমারি পরীক্ষার সিদ্ধান্ত হয়তো সরকার নিতে পারে, এটা আমি একটা গেস করছি, কিন্তু এই মাসের ভিতরে হচ্ছে না। সুতরাং প্রাইমারির একটা প্রস্তুতির জন্য আপনার, আমার মনে হয় যে এখানে যে কাঙ্ক্ষিত মাস রয়েছে, দ্যাট ইজ আপনার 1, 2, 3, 4, আমি তো মনে করি 4 মাস একটা
মিডিয়াম প্রস্তুতি নিলেও প্রাইমারি এই চাকরিটা অ্যাচিভ করা ভেরি পসিবল, সেক্ষেত্রে আপনার সম্ভাবনা আছে। সুতরাং এটাই যাদের লাসেন্স তাদের এখনই ঝাঁপিয়ে পড়ার সময়। বন্ধুরা বসে থাকলে কিন্তু দেখবেন আজকে যে কষ্টে আছেন, আপনি একটা জিনিস খেয়াল করুন না যে আপনি এখন একটা জিনিস উপলব্ধি করতে পারছেন যে আসলে আমার চাকরিটা খুবই প্রয়োজন। এটি কিন্তু অনার্স লাইফে আপনি বুঝেন নাই, এখন বুঝতে পেরেছেন, কারণ এখন আপনার বুঝ শক্তি বেড়েছে। আপনার আরও তীব্র অনুভূতি হবে কখন জানেন, যখন চাকরির এজটা শেষ হয়ে যাবে কী করবেন, অর্থাৎ একটা প্রশ্ন কিন্তু আপনার মাথায় এসে হাজির হবে। তো বন্ধুরা এই বিষয়টাকে আপনাদের অবশ্যই মাথায় রেখে ডু আর ডাই আপনাদের এফোর্ট চালিয়ে যেতে হবে, পিছনে থাকা যাবে না। কবে পরীক্ষা হয় না না হয় আমার কাজ হচ্ছে যে আমি সব বিষয়গুলো অল স্কোয়ার হয়ে নেব। তো বন্ধুরা কথা আজকে আর বেড়াচ্ছি না, আজকে পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।